এদেশের উলঙ্গ এবং বেহায়া মহিলাদেরকে মিডিয়াতে পত্রপত্রিকায় যেভাবে সম্মান দেওয়া হয়, হাইলাইট করা হয়, আমাদের কলিজা ফেটে কান্না আসে। তিন দিন আগে শুনতে পেয়েছি এদেশের এক কুখ্যাত নষ্টা ভ্রষ্টা মহিলা নাকি মা হচ্ছে, চিল্লা বলে না ঠিক কিনা? এই নষ্টা মহিলা মা হচ্ছে, কিন্তু বাবাকে বিবাহ হলো কবে এটা নিয়ে কারো চুলকানি নাই। উনি উনার বিবাহ হাইট করে রাখছেন বছরের পর বছর, আদৌ বিয়ে হয়েছে কিনা আল্লাহ পাক ভালো জানে। যুবকেরা, তরুণরা, আপনাদেরকে আমি সবসময় বিভিন্ন মাহফিলে বলি, যুবকরা আমাদের কলিজার টুকরা, তারা যেন কোরআনের মাহফিল করে আমরা বড় খুশি হই। এই জন্য খুশি হই, আমাদের যুবক সমাজকে মিসগাইড করার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য বাংলাদেশের 100% মিডিয়াগুলো চেষ্টা চালায়। অপর সংস্কৃতির আগ্রাসন দেশের মধ্যে তারা কীভাবে ঢুকায় লক্ষ্য করে। মহিলারা বুরকা পরলে এদেশের নারীবাদীরা বলে যে বুরকা হচ্ছে মধ্যপ্রাচ্যের কালচার, বলে কি না? তারা বলে শাড়ি হলো বাঙালি কালচার, কপালে টিপ হলো বাঙালি কালচার, আর বুরকা হচ্ছে মধ্যপ্রাচ্যের কালচার। কিন্তু এদেশের অনেক মেয়ে আছে হাফ প্যান্ট পরে চলে, এটা কোন বাঙালি কালচার? কিন্তু আজ পর্যন্ত কোনো নারীবাদীর মুখে হাফ প্যান্ট পরা, জিন্সের প্যান্ট পরা, এই সমস্ত ব্যাপারে সমালোচনা করতে আমরা শুনি নাই। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে অনইসলামিক কিছু করলে তাকে বিরুদ্ধাচরণ করা হবে না, কিন্তু ইসলামিক কালচার মানলেই তাকে মধ্যপ্রাচ্যের কালচার বলে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র মানেই হচ্ছে ওরা সব সহ্য করতে পারে, ইসলাম সহ্য করতে পারে না। যেই যুব সমাজ চরিত্রবান হবে কি করে বলেন আপনারা? এদেশের উলঙ্গ এবং বেহায়া মহিলাদেরকে মিডিয়াতে পত্রপত্রিকায় যেভাবে সম্মান দেওয়া হয়, হাইলাইট করা হয়, আমাদের কলিজা ফেটে কান্না আসে। তিন দিন আগে শুনতে পেয়েছি এদেশের এক কুখ্যাত নষ্টা ভ্রষ্টা মহিলা নাকি মা হচ্ছে, চিল্লা বলে না ঠিক কিনা? এই নষ্টা মহিলা মা হচ্ছে, কিন্তু বাবাকে বিবাহ হলো কবে এটা নিয়ে কারো চুলকানি নাই। উনি উনার বিবাহ হাইট করে রাখছেন বছরের পর বছর, আদৌ বিয়ে হয়েছে কিনা আল্লাহ পাক ভালো জানে, সেটা নিয়ে প্রশ্ন নাই। আমার প্রশ্ন হচ্ছে, একজন আলেম শাইখুল হাদিস তার বিবাহ হাইট করলে সাংবাদিকদের চুলকানি শুরু হয়, আর বেশ্যা মহিলার বিবাহ হাইট করলে চুলকানি হয় না কেন? চিল্লায় বলো ঠিক কিনা? যুবকেরা একটু বোঝার চেষ্টা করেন। প্রশ্ন হলো, এই মহিলা বাথরুমে গেলেও অনেক হলুদ সাংবাদিকরা ফটো সেশন করে, উনি কোন পোশাক পরে টয়লেটে ঢুকছেন আর কোনটা পরে বের হয়েছেন, বাস্তবতা আছে না? নাই বলে উনি এই ফিরুজা কালার জামা পরে আজকে কারাগারে ঢুকছেন, উনি শার্ট পরে জেলখানায় ঢুকছেন, প্যান্ট পরে বেরিয়েছেন, পত্রিকার হেডলাইন, তথাকথিত হেডলাইন, দুঃখে ক্ষোভে কান্না সে আহারে জাতি, 92-95% মুসলমানের দেশের সাংবাদিকের হেডলাইন। কি লেখাপড়া করে সাংবাদিক হয়েছে, কোথায় পড়াশোনা করলো, কি তাদের দায়বদ্ধতা, তারা না জানলো আল্লাহকে, না জানলো পরকালকে, না জানলো ইসলামকে, না চিনলো ধর্মকে, না চিনলো নিজেকে, কথা বলে না ঠিক কিনা? আচ্ছা, যে সাংবাদিক একটা পতিতা মহিলাকে আপনার নষ্টা মহিলার প্রশংসা কলম ধরে, আপনারা বলেন তার কোনো ব্যক্তিত্ব আছে? ওর পড়াশোনার কোনো দাম আছে? ওর চাইতে একটা বস্তির ছেলের মর্যাদা বেশি, চিল্লায় বলুন ঠিক কিনা? ওর কি মূল্য আছে এই লেখাপড়া করার? একটা বেহায়া নারী তার সম্মানে কলম ধরতে পেরেছে, সে পারে নাই কোনো আলেমের সামনে কলম ধরতে, আলেমের সম্মানে তার কলম থেকে দুটা কলম বের হয় না, শব্দ বের হয় না, কিন্তু বের হয় নষ্ট মহিলার সামনে। বোঝা যায় এইরকম পরিবেশেই জন্ম হয়েছে। আল্লাহ আমাদের হেদায়ত দান করে, চিল্লা করো আমিন। তবে এগুলা করে কোনো লাভ নাই, এদেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। মাঝে মাঝে ওদের অনলাইন টেট অনলাইনের পত্রিকার পোর্টালে আমি কমেন্ট বক্সটা একটু বুলাই দেখি যে মানুষ তাদের সংবাদটা কিভাবে নিয়েছে,
কমেন্ট পড়ে পড়ে দেখি ওর 14 গোষ্ঠী উদ্ধার করে সারছে এই দেশের জনগণ। জনগণ এগুলা খায় না, এগুলা খায় না। এক সাংবাদিক লিখেছে, সব সাংবাদিক কথা বলবো না, যারা এগুলা করে তাদের বিরুদ্ধে আচরণ করছে, দায়িত্বশীল সাংবাদিকদের জন্য দোয়া করে আল্লাহ নেকায়েত দারাজ করেন। একজন লিখেছে, স্বামীর সংস্রব ছাড়াই মা হলেন গর্ব আপনার, অনলাইন থেকে শুক্রাণু কিনে মা হলেন গর্ভবতী আপনার, গর্বিত মা, নাউজুবিল্লাহ। স্বামীর সংস্পর্শ ছাড়া অনলাইন থেকে শুক্রাণু কিনে সন্তান জন্ম দিয়ে গর্বিত হলেন মা, এ ধরনের একটা লেখা লিখলেন। আমি এই এটা হেডলাইনটা দেখে মাথায় এমন হিট করলো আমার, স্বামীর সংস্রব ছাড়া একটা বাচ্চা জন্ম দিয়েছে, শুক্রাণু কিনেছে, কি ওই ইয়ের মতো, গরুর মতো আর কি, কিসের মতো, গরু ছাগলের মতো, জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো, চিল্লাইকন ঠিক কিনা। গরুর শুক্রাণু যেমন কিনতে পাওয়া যায়, বিভিন্ন বীজ কিনতে পাওয়া যায়, আমেরিকান বীজ, অস্ট্রেলিয়ান বীজ, ঠিক কিনা, আমেরিকান বীজ আর বাংলাদেশের বীজ দুইটাই মিলাই যেটা হয়েছে এটা হলো ক্রস। কি হয়েছে? ক্রস হয়েছে। এরা এখন মানুষের মধ্যে ক্রস বানাবা ধান্দা করতেছে। এখন আপনারা বলেন যে মহিলাটা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে স্বামীর থেকে বাচ্চা গ্রহণ না করে বাজার থেকে শুক্রাণু কিনে সৃষ্টিময়ে তার গর্ভের মধ্যে দিয়েছে, বাচ্চা জন্ম দিল, এটা কি গর্বিত মা না ধিকৃত মা? এই বাচ্চার বাবার পরিচয় কি? ওর কোনো পরিচয় আছে? আদৌ কি জানে এই শুক্রাণু কার? তাও জানে না। পিতৃ পরিচয়হীন সন্তান জন্ম দেওয়া কি সম্মানের কাজ নাকি নিন্দার কাজ? কিন্তু পত্রিকার সাংবাদিকের কাছে এটা সম্মানের ব্যাপার কেমনে হইল? একজন আমি মন্তব্য পড়ে দেখি একজন লিখেছে, এই সাংবাদিক হলো ওই গর্বিত মায়ের সন্তান। আমি কমেন্ট বক্সে পড়ে হাসতে হাসতে শেষ, এই সাংবাদিক হচ্ছে সেই সাংবাদিক যে ওই গর্বিত মায়েরই সন্তান। চিল্লায় বলুন ঠিক কিনা। আল্লাহ ওদের হেদায়ত দান করুন, জোরে কন্যা আমিন। এগুলা করে করে যুবকদেরকে মিসগাইড করা হয়, নোংরা ওয়েব সিরিজ বানিয়ে যুবকদেরকে প্রলোভন দেখিয়ে লিপ টুগেদার শেখানো হয়, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা কেমনে করতে হয় সব শেখানো হয়। আমি আমার যুবক ভাইদেরকে বলি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা ইখলুওয়ান্না রাজুলুম বিমরাতিন ইল্লা সালিতুহুমা শাইতান। নারী পুরুষ প্রেম করবে তো দূরের কথা, প্রেম কি গোপনে হয় না প্রকাশ্যে হয়? জোরে বলেন, গোপনে। সংগোপনে আলাদা গাছতলায় বসে, বাসতলায় বসে, ব্রিজের কুনায় সিপাই সাপাই জুরাই জারায়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, খবরদার, লা ইখলু আন্না রাজুলুম বিমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কোন প্রকারে মাহরাম ছাড়া, গায়রে মাহরাম যারা আছে, এরা যদি একত্রে নারী পুরুষ একসাথে না বসে, ওরা দুজন একত্রে থাকতেই পারবে না, মাঝখান থেকে একটা ঢুকবে, ওর নাম কি? মাশাআল্লাহ, এই অ্যান্সারটা সবাই পারে আলহামদুলিল্লাহ। দুইজন নারী পুরুষ একসাথে থাকতেই পারে না, মাঝখান থেকে একটাই ঢোকে, ওর নাম কি? শয়তান। জিনার মধ্যে মুফতালা করার আগ পর্যন্ত শয়তান তোমাদেরকে ছাড়বে না। যুবকেরা, আল্লাহর জন্য তোমাদেরকে ভালোবাসি, মহাব্বত নিয়ে বলছি, যেভাবে মহাব্বত দেখিয়েছেন আল্লাহ রসুল, আল্লাহ নবী যুবকদেরকে বড় মহাব্বত করে ভালোবেসে ডেকে কি বললেন শোনেন। বিশ্বনবী বলেন, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। ও যুবকেরা, সামর্থ্য যাদের আছে তোমরা তাড়াতাড়ি বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজি। যদি তোমরা বিবাহ করো, ফায়দা হলো বিবাহের মাধ্যমে, তোমার দৃষ্টি হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। জোরে কন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াসতাতি মিনকুমুল বাআতা, আর যাদের সামর্থ্য নাই বিবাহ করার, মহরণা দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ নবী বলেন ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ।
কারণ রোজা রাখলেও তার যৌবনকে সে কন্ট্রোল করতে পারবে, কিন্তু খবরদার কোনো যুবক যেন জিনার মধ্যে মুবতালা না হয়। কোরআন বলে দিয়েছে ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশায় ওয়া অশ্লীলতা ওয়া সা'আ সাবিলা, এটা বড় মারাত্মক জঘন্য রাস্তা। আমার মা বন্যা পর্দার অন্তরে বসে আমার বয়ান শুনতে পাচ্ছেন, সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো শেষ প্রান্তে এসে মা বোনদেরকে বিনীত অনুরোধ জানায় বলছি, মায়েরা বোনেরা, ইসলাম দিয়েছে আপনাকে সম্মানের জিন্দগি, আপনি এই সম্মান ছেড়ে দিবেন না। ওরা এদেশে কিংবা পৃথিবীর তথাকথিত নারীবাদীরা পৃথিবীর নারীদেরকে টিস্যু পেপার বানিয়ে ছেড়েছে, যদি কোন ঠিক কিনা দেখবেন সব জায়গায় নারী, শোপিস বিক্রি করে নারী, দোকানদারের মধ্যে নারী আসে না নাই, এর দ্বারা নারীর সম্মান হয় নাই, অসম্মান হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে ইজ্জত দান করেছেন। হুজুর বলেন ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, নিশ্চয় তামাম পৃথিবীর যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। ও খৈরু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, তামাম দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার নারী। সুতরাং আমার মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম মানার তৌফিক দান করেন। আমিন। জোরে কোন আমিন। বোরকা পরলে ইজ্জত কমে না বাড়ে? ইজ্জত কমে না বাড়ে? আর বোরকা ছেড়ে দিলে ইজ্জত কমে যায়, নষ্ট হয়ে যায়। একটা মূল কথা মাথায় রাখবেন, যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। মায়েরা নিজেকে সস্তা হিসেবে মানুষের সামনে পেশ করবেন না, আল্লাহ আমার মা বোনদের তৌফিক দান করেন। যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, যদি বলেন ইনশাল্লাহ, সুন্না মানতে হবে, যদি বলেন ইনশাল্লাহ, শিরিক বেদাত থেকে বাঁচতে হবে, যদি বলেন ইনশাল্লাহ। শিরিকের কথাটা শেষ করে দিই, এক হচ্ছে শিরিক ফিজাত, সত্তাগত শিরিক, আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম, আল্লাহ এক এবং একক, চিল্লা করে আল্লাহু আকবার। দু নম্বর হচ্ছে গুণাবলীর ক্ষেত্রে শিরিক, বলে আল্লাহ এক ঠিক আছে, কিন্তু বাবার কাছে না গেলে তো সন্তান হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা হচ্ছে গুণাবলীর মধ্যে শিরিক। আরেক হচ্ছে শিরিক ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরক। মনে রাখবেন, আমি স্টেজে আসার আগে কোনো একজন আলোচক এখানে আলোচনা করেছেন, আমি মাইকে শুনেছি, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করে সেই ব্যক্তিও শিরিক করে। সাবধান সাবধান, আমার নামাজ হবে কার জন্য? সবাই বলেন। আমি একটা মাহফিলে গিয়েছিলাম কালীগঞ্জে, এই অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় শেয়ার করি মানুষকে সতর্ক হওয়ার জন্য। মাহফিলে মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে কর্তৃপক্ষ আমাকে বললেন, হুজুর একটা কাজ আমাদের বাকি রয়ে গেছে। কি কাজ? সেটা হলো যে আমাদের এই মাহফিলে কে কয় টাকা দিয়েছে, 100 টাকা থেকে শুরু করে সমস্ত টাকার হিসাব মাইকে নাম ধরে বলতে হবে। জিজ্ঞেস করলাম কেন নাম ধরে বলতে হবে? হুজুর আমরা যদি আজকে নাম ধরে না বলি, কালকেই যারা টাকা দিয়েছে ওরা টাকা ফেরত নেবে, তারা বলবে যে আমি যে 100 টাকা দিলাম এই টাকা তোমরা মেরে খেয়েছো, মাইকে আমার নাম শুনলাম না কেন? মাইকে তার নাম ঘোষণা না করলে তার দান বৈধ হয় নাই, টাকা ফেরত নেবে। আমি এটা আমার সারা জীবন মনে থাকবে যে কত বড় দানবীর, কত বিশাল দানবীর, মাইকে শোনার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের দান থেকে আমাদের হেফাজত করেন, চিল্লা কানা আমিন। সুতরাং এই যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এটাও শিরিক, আল্লাহ পাক এই তিন ধরনের শিরিক থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম একমাত্র আল্লাহর খুশির জন্য মানতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।